মাঝে মধ্যে মনে হয় কেন আমরা প্রবাসী হলাম কেন আমরা প্রবাসী হয়ে নিজেদের জীবনটা শেষ করে দিচ্ছি কাদের জন্য আমরা শেষ করে দিচ্ছি গতকাল এই ভিডিওটি দেখার পর নিজেকে সত্যি সত্যি অসহায় মনে হয়েছে এই প্রবাসীর কান্না দেখে নিজেকে সত্যি মানিয়ে নিতে পারিনি যে আমি কেন প্রবাসী হলাম আমরা কেন প্রবাসী হলাম আমরা কাদের জন্য কাজ করছি যে পরিবারের জন্য আমরা কাজ করে যাচ্ছি যে পরিবারের জন্য আমরা প্রবাসের মাটিতে জীবন দিয়ে যাচ্ছি সেই পরিবারের কাছেই আমাদের গ্রহণ যোগ্যতা নেই সেই পরিবারই আমাদেরকে বিশ্বাস করতে চায় না এই প্রবাসী বাড়িটি সৌদি আরব থেকে গিয়েছেন তার লাগেজটি বিমানবন্দরে চুরি হয়ে গেছে তার লাগেজে তার গ্রামের কিছু মানুষের জিনিসপত্র ছিল তার পরিবার পর্যন্ত বিশ্বাস করতে চায়নি তার লাগেজটি চুরি হয়ে গেছে তারা উপাধি দিয়েছেন সে চোর সে লাগেজটি লুকিয়ে রেখেছে এমনকি তার গ্রামের সমাজের মানুষ তাকে চোর উপাধি দিয়েছে আফসোস গ্রামের মানুষ যাই বলুক না বলুক অন্তত তার পরিবার তো তাকে বোঝা উচিত ছিল এভাবে প্রতিনিয়ত প্রবাসীরা দেশে গিয়ে বিভিন্ন মানুষের কাছে হ্যাঁ হচ্ছে ওই সকল পরিবারের জন্য দিককার রইল যারা নিজের সন্তানকে বিশ্বাস করতে পারে না যারা নিজের সন্তানের কষ্ট বোঝে না